প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে ওয়েলকাম করছি অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশনে। সাথে আছি আমি লাবণ্য। আমাদের আজকের আয়োজনে আমাদের সময়টুকুকে সুন্দর করে তোলার জন্য, গান শোনাবার জন্য যারা আছেন, তার আগে একটু বলতে চাই, পুরো সপ্তাহ আপনাদের নিশ্চয়ই কর্মব্যস্ত কেটেছে। তো কর্মব্যস্ত সপ্তাহের শেষে ছুটির শুরুর এই প্রহর যেন সুরেলা হয়ে ওঠে, সেজন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আশা করছি সুন্দর সময় কাটাবো আমরা। আমাদের সঙ্গে আছেন গামছা পলাশ ও শারমিন দীপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকেও অনেক অনেক স্বাগত। আশা করছি কণ্ঠের সুরে দর্শকদের সময়টা আমরা সুন্দর করে তুলতে পারবো। আমরা গানের আয়োজনে আছি, গান শুনবো আর গান নিয়ে শুনবো গল্প। তবে শুরুতেই একটি গান শুনে নিতে চাই, কার কাছ থেকে শুনবো? সবসময় লেডিস ফার্স্ট, আজকে জেন্টস ফার্স্ট। ওকে, আমি প্রথমেই সৃষ্টিকর্তার সামনে একটি ভক্তিমূলক গান করব, প্রার্থনামূলক গান, কোন সাধনে পাবো তোমারে। কোন সাধনে পাবো তোমারে বলো না তুমি আমারে, তুমি মক্কা মদিনা,
আধার কিবা আলোতে দয়া আকাশ কিবা জলে চরণ ছাড়া করো না আমারে কোন সাধনে পাবো তোমারে দয়া বলো না তুমি আমারে বলো না গানে জীবাত্মা এবং পরমাত্মার মহামিলনের কথা বলা হয়েছে এবং দর্শকরা জানেন যে আপনি লোকগান নিয়ে কাজ করেন, যারা লোকগান নিয়ে কাজ করে এবং আমি দেখি সবসময় যে শুরুতেই এমনভাবে শুরু হয় যে একেবারে স্রষ্টার প্রতি নিজেকে সমর্পণ করা, এটাই আসলে সুর তো শাশ্বত সত্য, সত্য দিয়ে শুরু করতে হয় সুর। বাহ, আর সত্য যেখানে সেটা তো অবশ্যই সুন্দর হবেই। তো আমরা শারমিন আপুর কাছে যেতে চাই, শারমিন আপু শুরুতে কোন গানটি করবেন? ও যেহেতু আধ্যাত্মিক গান করলো, আমি একটু এইদিকেই থাকি, প্রথম থেকে শুরু করি। আমি রাজচুতের একটি পবিত্র গান গাইছি, আশা করছি ভালো লাগবে। থ্যাংক ইউ। ওরে হিসাবে তে সাতাশ বছর মূলে এক রজনীর মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী হিসাবে তে সাতাশ বছর মূলে এক রজনী লো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী লো মেরাজের কাহিনী সেই কাবা ছিল যখন খ্রিস্টানের অধীনে পাদ্রী একজন ছিল কিন্তু খ্রিস্টান বিধানে কাবা ঘরের দায় নিতে ছিল সেই পাদ্রী সন্ধ্যা বাতি জ্বালাইয়া দিত কাবা বন্ধ করি প্রত্যেক দিনের মতো পাদ্রী আজও সন্ধ্যাবেলা বন্ধ করতেছে দরজা লাগাইয়া তালা মূল দরজায় গিয়া যখন দিল পাদ্রী টান আজ কেন দরজা বাঁকা হয় না রে সমান ওরে কেমন লাগাইব তালা গো ওরে কেমন লাগাইব তালা করছে টানা টানিল মেরাজের কাহিনী তোরা শুনে হবি জ্ঞানীল মেরাজের কাহিনী তোরা শুনে হবি জ্ঞানীল মেরাজের কাহিনী সময় আসবো কাল সকালে এই কথা বলে মিস্ত্রি করিলেন গমন পাদ্রি গিয়া নিজের ঘরে করিলেন শয়ন মক্কা হতে বাইতুল মুকাদ্দাস ছয় মাসের পথ চোখের পলকে গেল দিনের মোহাম্মদ গোড়া কো বান্ধিয়া একটা পাথরের ভিতরে
দিনের নবী ঢুকলেন সেদিন সেই মসজিদ ঘরে, ভিতরে ঢুকিয়া নবী দেখতে পেল চাইয়া, 312 জন নবী রইয়াছে দাঁড়াইয়া। 124,000 পয়গম্বর ছিল, মুক্তাদি হইয়া তারা সকলে দাঁড়াইল, ইমামের জায়গাটা রাখছে খালি করিয়া, নামাজ পড়াইল নবী ইমাম সাজিয়া। ওরে ইমাম সাজিয়া নবী গো, ওরে ইমাম সাজিয়া নবী পড়াই নামাজ খানিল, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানিল, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানিল, মেরাজের কাহিনী তোরা। পাথর কান্দিয়া বলে, ধন্যই আমার কদম তৈরা নদীর কদম তলে, আমাকে করেন দোয়া কই নবী আপনারে, আর কারো কদম যেন পরে না উপরে। নবী বলে করলাম দোয়া তোমাকে জানাই, শূন্যতে থাকবা তুমি বলি তোমার ঠাই। নবীর দোয়ায় ওই পাথর শূন্যতে ঝুলিল, আজ পর্যন্ত ওই পাথর শূন্যের উপর রইল। ওরে সারা রাত্র মেরাজ হইল গো, ওরে সারা রাত্র মেরাজ হইল, পোহাইল রজনীল, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানিল, মেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানিল, মেরাজের কাহিনী। অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, কাল রাত্রে দেখিলাম বাঁকা এখন দেখি সোজা। অবাক হইল মিস্ত্রি দেখিয়া দরজা, কাল রাত্রে দেখিলাম বাঁকা এখন দেখি সোজা। পাদ্রি বলে হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসুল। পাদ্রি বলে হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসুল। তাওরাত জাবুর ইঞ্জিনে দেখেছি পড়িয়া, এই রাত্রে আসিবে আমার মোহাম্মদ আম্বিয়া। সেই রাত্রে এই দরজা থাকবে বাঁকা হইয়া, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ আম্বিয়া। পাদ্রি বলে হায় রে আমি কি করিলাম ঘুমে, আমি কেন করিলাম না নবীর কদমে। এখানে একটা ছোট্ট ঘটনা, মেরাজের যে ঘটনাটি আসলে পুরো একটি রাতের ঘটনা, কিন্তু বলতে গেলে স্ক্র্যাপ করতে গেলে 27 বছর লেগে যায়। যে পাথরটির কথা বলা হয়েছে, আমরা যদি এখনও হজে যাই তাহলে দেখবো যে ওখানে আলমিজান নামে একটা পাথর শূন্যের উপরে ঝুলে আছে। মেরাজের রাতে প্রথম ওই পাথরের উপরে নবীর কদম প্রথম পড়েছিল, তখন পাথর বলেছিল যে আমাকে নবী দোয়া করেন যেন আর কদম আমার উপরে না পড়ে, আমি আপনার কদম নিয়েই, আপনার কদমের ধুলো নিয়ে আমি বেঁচে থাকতে চাই। তো নবীর সেই দোয়াতে পাথর আজ পর্যন্ত কিন্তু শূন্যে ঝুলে আছে, আমরা যদি যাই হজে আমরা দেখতে পারবো। তো পরের দিন যখন পাদ্রি আসলো, সে মসজিদের ভিতরে একটা বৃহস্তি ঘ্রাণ পেয়েছিল এবং সব কিছু উলট পালট দেখে সে আফসোস করেছিল যে আমি ঘুমায় ঘুমায় আসলে নবীর দেখাটা আমি পেলাম না। সে জিনিসটাই, সেই পুরো ঘটনাটাই আসলে এই গানটির মধ্যে ডিসক্রাইব করেছে। পাদ্রি বলে হায় রে আমি করলাম মস্ত ভুল, কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসুল। এই কথা বলে পাদ্রি করল কি তখন, মসজিদের ভিতরে গিয়া করিল দর্শন। বেহেশতি ঘেরানে মসজিদ রইয়াছে ভরিয়া, বেহুশ হইল পাদ্রি বেহেশতি ঘেরান পাইয়া। হুশ পাইয়া ওই পাদ্রি বাহিরেতে এলো, বাহিরেতে আইসা যখন নজর পড়িল, এইখানে এক পাথর ছিল পাথর গেল কই, চাইয়া দেখে শূন্যের উপর ঝোলে পাথর ওই।
পাদ্রী বলে ওগো পাথর তোমারে দেই কইয়া শূন্যের উপর কেমন করে রইয়াছো ঝুলিয়া পাথর বলে ওগো পাদ্রী তোমাকে জানাই আমার উপর নবীর কদম পাইয়াছিল ঠাই আমাকে করছেন দোয়া দিনের পয়গম্বরে সেই কারণে শূন্যেতে আছি আমি ঝুলে সেই কারণে আছি আমি শূন্যেতে ঝুলিয়া আমারে কইরাছেন দোয়া মোহাম্মদ আম্বিয়া পাদ্রী বলে হায় রে আমি কি করিলাম ঘুমে আমি কেন পড়িলাম না নবীর কদমে কাহিনী তোরা শুনে হবি জ্ঞানীল মেরাজের কাহিনী হিসাবেতে ২৭ বছর মূলে এক রজনী লো মেরাজের কাহিনী ওরে হিসাবেতে ২৭ বছর মূলে এক রজনী লো মেরাজের কাহিনী তোরা শুনে হবি জ্ঞানীল 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 মেরাজের কাহিনী ধন্যবাদ। কোনো কোনো গানে স্টোরি টেলিং এর পার্ট থাকে, কোনো কোনো গান থেকে আমরা ইনফরমেশন পাই, আর এই গানটিতে গল্পের ছলে অনেক অনেক তথ্য দেয়া হয়েছে, একদম ফুল একটা ইনফরমেশন আসলে কি হয়েছিল। ধন্যবাদ। পলাশ ভাইয়ের কাছে এখন কোন গানটি শুনবো? আমি এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কলি করব। নত শিরে সালাম জানাই নবী রাসূল আল্লাহ নত শিরে সালাম জানাই নবী রাসূল আল্লাহ নূর মুহাম্মদ মুস্তফা নবী সাল্লিওয়ালা
রবি আল আরাবি দেখে তোমার ছবি আধ্যাত্মিক ধাঁচের গান আমাদের মনকে পবিত্র করে, শুদ্ধ করে। আমরা আরও গান শুনবো, একটি বিরতি থেকে ঘুরে আসতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক নাটি বিস্কুট প্রেজেন্টস মিউজিক স্টেশন। আমি লাবণ্য, এই পর্যায়ে ছোট্ট একটি বিরতিতে চলে যাচ্ছি। সঙ্গে ছিলেন, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি অলিম্পিক নাটি বিস্কুট প্রেজেন্টস মিউজিক স্টেশনে। সাথে আছি আমি লাবণ্য। আমাদের আজকের আয়োজনে আমরা সঙ্গীত শিল্পী গামছা পলাশ ও শারমিন দীপুর কণ্ঠে চমৎকার কিছু গান শুনছি। আর আমাদের আয়োজনকে আরও খানিকটা চমৎকার করে তুলতে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন ফোনের মাধ্যমে। স্ক্রলে আমাদের ফোন নাম্বার যাচ্ছে, পছন্দের গানের জন্য রিকোয়েস্ট করতে পারেন। সেই সাথে আজকের গাওয়া গানগুলো নিয়ে আপনাদের ভালো লাগার কোনো অনুভূতি বা মেমোরি থাকলেও আমাদের সাথে শেয়ার করতে পারেন আপনাদের ফোনের অপেক্ষায়। স্বাগত আরও একবার বিরতির পরে। বিরতিতে যাওয়ার আগে আমরা আধ্যাত্মিক গান শুনছিলাম, তো এবারের পর্ব কিভাবে শুরু হবে? আসলে আজকের রাতে আমরা একটু আধ্যাত্মিক গানই গাইবো না বন্ধু, আমরা আমরা একটু আজকে এই টাইপেরই গান করবো, এর বাইরে যাবো না, তো আবারও আধ্যাত্মিকই গাইছি। আচ্ছা, আমার আমি গাইবো না এখন। আচ্ছা আচ্ছা, গাইছি দেহতত্ত্ব একটি গান। আমার আমরা যেরকম জন্ম আমাদের সত্য, অবশ্যই আমাদেরকে মরতে হবে, মরণও সত্য, তো সেই জন্ম মৃত্যুর মাঝখানের একটা ব্যাপার গাইছি, চেষ্টা করছি। বরুই পাতা গরম জলে শরীর তলে আতর গোলাপ চন্দন মাইখা দে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে
পরম সত্য, আর সেই সত্যকে আমরা প্রত্যেকেই ভুলে যাই। যদি এই সত্যকে মনে রাখি তাহলে আমরা খারাপ থেকে দূরে থাকতে পারি। আর খারাপ থেকে দূরে থাকলে আমাদের প্রত্যেকের জীবন অনেক বেশি সহজ এবং অনেক বেশি সুন্দর হতে পারে। এবারে আমি শারমিন আপুর কাছে একটু গান নিয়ে শুনতে চাই, যে আমি জানি আপনি প্রবাস যাপন করছেন, তো প্রবাস যাপনের সেই ভিন্ন রকম জীবনে গানের সাথে সূক্ষ্মতা কিভাবে বজায় থাকে? আসলে এটা খুঁজে পাওয়াটা অনেক কষ্টের ব্যাপার, কারণ আমার এখানের এক লাইফ, ওখানে আরেক লাইফ, মানে হয় কি যে একসাথে অ্যাডজাস্ট করে না। তারপরে যেহেতু আমরা গান থেকে আমার রক্তে মিশে গেছে গানটা, তো এটাকে কোনোভাবেই ছাড়তে পারি না, যত ব্যস্ততাই থাকুক না কেন। গানটার জন্য আসলে কিছু সময় দিই এবং আমি ওখানেও কাজ করছি। রিসেন্টলি জীবন ধারণের লেখা এবং সুর আমার একটি মৌলিক গান লন্ডনে আমি শ্যুট করেছি, আমার নিজের ইউটিউব চ্যানেল থেকে আমি আপলোড করেছি গানটি। আর আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় লেখক জাহাঙ্গীর রানা ভাই, আমরা সবাই চিনি, কমিশন অনেকগুলো গান সবাই জানে রীতিমতো সবার মুখে মুখে, আমি ওনার একটি গান গাই। তো ওনার লেখা এবং সুরে তিনটি মৌলিক গান আমি করছি, খুব তাড়াতাড়ি আমরা পাবো গানগুলোকে। গানগুলো কম্পোজিশন করছে আকাশ মাহমুদ, আমি গাইছি এবং জাহাঙ্গীর রানা ভাইয়ের সুর এবং কথা। আচ্ছা, যেহেতু সামনে আমরা মৌলিক গান পাচ্ছি, সে গানগুলো নিয়ে আরও একটু বিস্তারিত শুনবো। এখন একটি গান শুনে নিতে চাই পলাশ ভাইয়ের কাছে। জীবন গাড়ির নাইনে ব্যাক গিয়ার, জীবন গাড়ি চলতে আছে কিন্তু ব্যাক কোনো গিয়ার নেই, সামনে চলতে চলতে একদিন সাজিয়ে গুছিয়ে দিতে হবে। গাড়ির কথা হচ্ছে আমার খুব কাছের মানুষ গীতিকবি বন্ধুকর শ্রাবণবাবু, সুর আমি এবং তার একটা ছোঁয়া ছিল, দুজন মিলে করেছি। সঙ্গে নিয় পারের করি যা কিছু দরকারি, সঙ্গে নিয় পারের করি যা কিছু দরকারি,
ফিরিবে না আর রে মন আমার, জীবন গাড়ির নাই রে ব্যাগ গিয়া। জীবন গাড়ি নাই রে ব্যাগ গিয়ার, জীবন গাড়ি নাই রে ব্যাগ গিয়ার।
জীবন গাড়ি এই গানটি নিয়ে দর্শকদের জন্য একটি কুইজ আছে, আমি সেই কুইজটি বলবো, তবে তার আগে একজন দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, আমরা ফোনটি নিয়ে নিই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কার সঙ্গে কথা বলছি? আমি বাগেরহাট মঙ্গল থেকে সাইফুল আমার নাম। জি, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, কথা বলুন শিল্পীদের সাথে। জি, আমি পলাশের সাথে একটু কথা বলতে চাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আমি আপনার একদম বড় ফ্যান। থ্যাংক ইউ ভাই, আই লাভ ইউ। হ্যাঁ, লাভ ইউ টু। আপনাদের ভালোবাসাই তো আমরা গান করি। যেমনটি বলছিলাম, জীবন গাড়ি গানটি নিয়ে একটি কুইজ আছে, আমি একটু দর্শকদের বলে দিই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশন। আমাদের আজকের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিও থেকে। কক্সবাজারে অবস্থিত ফাইভ স্টার হোটেল সিগালের সৌজন্যে আমাদের আজকের আয়োজনে আপনাদের জন্য কুইজ হলো জীবন গাড়ি এই গানটির মূল কণ্ঠশিল্পীকে। অপশান এ শাহরিয়ার রাফাত, অপশান বি গামছা পলাশ। সঠিক উত্তর দিতে আপনার মোবাইলের রাইট মেসেজ অপশানে গিয়ে টাইপ করুন MS স্পেস আপনার নাম স্পেস, সঠিক উত্তর লিখে পাঠিয়ে দিন 24141 এই নাম্বারে। এবং সর্বোচ্চ সঠিক উত্তর যারা আমাদেরকে পাঠাবেন তাদের মধ্য থেকে আমরা র্যান্ডমলি সিলেক্ট করে নেব বিজয়ীকে, যিনি পেয়ে যাবেন কক্সবাজারে অবস্থিত ফাইভ স্টার হোটেল সিগালে একজন সঙ্গী সহ দু রাত তিন দিন অবকাশ যাপনের সুযোগ। তো এই চান্স মিস করার মনে হয় না কোনো রিজন আছে, আমাদেরকে বেশি বেশি SMS পাঠাতে থাকুন এবং উইনার হয়ে ঘুরে আসুন সঙ্গী সহ কক্সবাজার থেকে। এখন আমরা আবারও গানে যাব। এবারেও গাইছি একটি দেহতত্ত্ব গান, আমার মৌলিক গান, জীবনধারণা লেখা এবং সুর করা গান। এখনও রিলিজ হয়নি গানটি, আনরিলিজড ট্র্যাক, বাট আমি গাইছি গানটা। আসলে গাওয়ার আগেই, মানে একবার আমি লাইভে করেছি ইটিভিতে, গাওয়ার আগেই গানটা আসলে হিট। তো আশা করছি ভালো লাগবে, চেষ্টা করছি। ওরে একটু আগে জিন্দা ছিলাম, এখন আমি মরা। আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখি, বাসের পালকি খারা। এই গানটার আসলে একটা গল্প আছে। জীবনধর সাহেব যিনি গানটি লিখেছেন, উনি গানটা আমাকে যখন দেন তখন বলেছিলেন যে এই গানটার গল্পটা হলো, ওনারই একজন গুরু ছিলেন, তো উনি 10টার সময় রাত উনি গিয়েছেন তার সাথে কথা বলে এসে জাস্ট 10 মিনিট পরে তার কাছে খবর আসছে যে সে মারা গিয়েছে। তো সে গিয়ে দেখছে যে তার পরিবারের, তার স্ত্রী মেয়ে যারা আছেন সবাই নাকে কাপড় দিয়ে দাঁড়িয়ে আছেন, কান্না করছে এবং তিনি আর কথা বলছেন না। তো ওই জায়গা থেকে উনি ওই জিনিসগুলো ফিল করে গানটাকে লিখেছেন, আমাকে যখন গানটি দিয়েছেন তো সব গল্পটা বলে আসলে দিয়েছেন, আমি গাইবার চেষ্টা করছি। ওরে একটু আগে জিন্দা ছিলাম, এখন আমি মরা। একটু আগে জিন্দা ছিলাম, এখন আমি মরা। আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখি, বাসের পালকি খারা। আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখি, বাসের পালকি খারা। হবে ছাড়তে হবে সুন্দর পাকা বাড়ি, কে কোনোদিন থাকিবে না পুরুষ কিংবা নারী। মরতে হবে ছাড়তে হবে সুন্দর পাকা বাড়ি, কে কোনোদিন থাকিবে না পুরুষ কিংবা নারী। ওরে বাসের পালকি খারা, আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী,
জীবন ঘুমাইলা তুমি যার পাশে, লাশের সামনে বসবে না দুর্গন্ধ আসে। সারা জীবন ঘুমাইলা তুমি যার পাশে, লাশের সামনে বসবে না দুর্গন্ধ আসে। ওরে নাকে কাপড় দিয়া বলবে মোরা ডারের সরা, আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী, কাশের পালকি খারাপ। আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী, কাশের পালকি খারাপ। তারপরে দিবে তোমারে ওই কবরে চা, সারা জীবন কি করেছো নেকিং বাবা, তারপরে দিবে তোমারে ওই কবরে চা, সারা জীবন কি করেছো নেকিং বাবা। ওরে আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী, কাশের পালকি খারাপ। আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী, কাশের পালকি খারাপ। ওরে একটু আগে জিন্দা ছিলাম এখন আমি মরা, একটু আগে জিন্দা ছিলাম এখন আমি মরা। আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী, কাশের পালকি খারাপ। আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী, কাশের পালকি খারাপ। আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী, কাশের পালকি খারাপ। আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী, কাশের পালকি খারাপ। আমার স্বামীর বাড়ি যাইতে হবে রে সখী, ওরে বাসের পালকি খারাপ। থ্যাংক ইউ। সহজ কথা, সহজ সুর, কিন্তু নির্মম নিষ্ঠুর বাস্তব। একদম, এর থেকে বড় বাস্তবতা আর হয় না। আর নিজের গানের সাথে অনেক কথা থাকে, নিজের গান নিজের সন্তানের মতো। একটু সেই পেছনের কথা শুনতে চাই, এই গানটির সাথে রেকর্ডিং সেশনের গল্প হতে পারে। এই গানটির মিউজিক ট্র্যাক অলরেডি রেডি হয়ে গেছে, আকাশ মাহমুদ এই গানটি করছে কম্পোজিশন। তো এই গানটি আমি আসলে খুব টাচি কথা এবং খুব নিগুড়ের কথা, তো আমি গানটি রিলিজ করার আগেই গাইছি সব লাইভে। গানটি খুব ভালো রেসপন্স পাচ্ছি, এবং যখন এই গানটি জীবনধন সাহেব আমাকে দিয়েছিলেন, একটু বলে নেই আসলে সেই কথা থেকে আজকে চলে আসলো। আমাদের শ্রদ্ধেয় সঙ্গীতার যিনি কর্ণধার ছিলেন সেলিম খান, উনি তখন ওখানে বসেছিলেন, উনি আজকে আসলে আমাদের মাঝে নেই। আজকে সেই কথাটিও বারবার মনে পড়ছে যে ওনার সামনে বসে গানটি দেওয়া, এবং জীবনধন ভাই এবং সেলিম ভাই আমরা সবাই মিলে বসে গানটি যখন শুনছিলাম, সেই কথাগুলো আমার আসলে গানটা যখন গাইছিলাম আমি মনে করছিলাম যে আসলে সেই মানুষটি আজকে আমাদের সামনে নাই, এবং এই গানটিও সঙ্গীতার ব্যানার থেকে রিলিজ হওয়ার কথা, তো আজকে সেই মানুষটি আমাদের মাঝখানে নাই। আসলে এই গানটি যে চরম সত্য এটা আসলে মানে প্রমাণ হয়ে গেল আরও একবার। তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, এবং আমাদের সবাইকে একদিন পরপারে পারে জমাতে হবে, অবশ্যই যেতে হবে। কিন্তু আসলে এই নির্মম যে সত্যটা মেনে নেওয়াটা অনেক কষ্টকর আসলে, সত্যি তাই। আর গানটিতে এই যে প্রতীকী শব্দগুলো স্বামীর বাড়ি, বাঁশের পালকি, মানে চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গানে ফিরতে চাই পলাশ ভাই। এবার একটি মুর্শিদি গান করব, কালাসা ফকিরের একটি বিখ্যাত গান, আমার মুর্শিদ পরশমণিরে লোহালে বানাইলা কাঞ্চা সোনা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছে আমাকে খুঁজতে হলে কোনো উছিলা ধরো, আমাকে চিনতে হলে আমার রাসূলকে চেনো আগে, রাসূলের মাধ্যমে আমাকে চেনো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার লেসন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে লেসনগুলো দেখিয়েছে আমার লেসনগুলো তোমাদের পর্যন্ত যাইতে হলে একটা কামেল গুরু ধরো, গুরু শিক্ষক পীর যাই বলেন না কেন, মুর্শিদ একজন আল্লাহ আল্লাহ ধরো যে কিনা তোমাকে শিক্ষা দিতে পারবে। এখন আমরা এগুলো নিয়ে অনেক প্যাচগোল পাকাই যে পীর মানে, পীর মানে আসলে শিক্ষক যিনি শিক্ষাদান করবেন, সঠিক শিক্ষাদান করবেন। পীর মুর্শিদ গুরু একই, শিক্ষক তো একজন শিক্ষক ধরতে হবে। এই জন্যই বলেছে যে আমার মুর্শিদ পরশ মনে লোহারে বানাইলো কাঞ্চা সোনা। আমি আমার মুর্শিদের কাছে যখন আমার নিজেকে জানতে শুরু করব, তা আমার ভেতরে যে একটা লোহার অবয়ব, মানে লোহার তো কোনো তেমন বেশি কোনো দাম নাই, সেটাকে যখন কাঁচা সোনা বানায় দেওয়া হবে, যেটা সোনা দিয়ে যা বানাবেন তাই হবে, কাঁচা সোনা দিয়ে যেটা বানানো হয় সেটাই হয়। তো এভাবে আর কি নিজের দেহটাকে চিনতে হবে একজন মানুষ দিয়ে। তাহলে এবারে আমরা শুনি শুনি সেই কথা। ওরে মুর্শিদ চরণ মূল্য ধন, মুর্শিদ চরণ মূল্য ধন আয়ু থাকবে তিন লানা, লোহারে বানাইলারে কাঁচা সোনা। মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলা রে কাঁচা সোনা, আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলা রে কাঁচা সোনা, মুর্শিদ চরণ মূল্য ধন, মুর্শিদ মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলা রে কাঁচা সোনা। যে করলো সাধ বিনা দুধে দই পাতিয়া কইরা সে মাখন, আমার মুর্শিদ চরণ মুর্শিদ চরণ যে করলো সাধ মাখন, ওর সেই সে মাখন করলে ভক্ষ, সেই সে মাখন করলে ভক্ষ জমের ক্ষুদা থাকে না, লোহা রে বানাইলা রে কাঁচা সোনা, আমার মুর্শিদ পরশ মনি গো লোহা রে বানাইলা রে কাঁচা সোনা।
ভাই হাবিয়া বলে সরলে করল মিশে না প্রেমিক না হলে গালা ছাতাই হাবিয়া বলে সরলে করল মিশে না প্রেমিক না হইলে রে বানাইলা রে কাঞ্চা মুর্শিদ পরশ মনি লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা মুর্শিদ মুর্শিদ পরশ মনি লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা আমার মুর্শিদ পরশ মনি লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা। ধন্যবাদ পলাশ ভাই। গান নিয়ে তো কাজ করা হচ্ছে, অর্থাৎ কণ্ঠ নিয়ে অনেকদিন ধরেই কাজ করা হচ্ছে। শুনছিলাম সুরের সাথেও প্রেম হয়েছে, সুর করার কাজও হচ্ছে, তো এই বিষয়টা নিয়ে একটু শুনতে চাই। আসলে সবার জীবনে একটা ম্যাচিউর অবস্থান আসে। আমি বেসিক্যালি পড়াশোনা করেছি মিউজিকের উপরে, তো একদম ইন্ডাস্ট্রিতে আসার পরে কোনো কিছুই আমি ফলাইনি, আমি শুধু গান গেয়েছি। বড় ভাইদের সাথে যে আমাদের শ্রদ্ধাভাজন যারা মিউজিশিয়ান্স আছে তাদের অনেক অনেক সহচর আমি থেকেছি, আমার অনেক বড় সৌভাগ্য হয়েছে। তো এখন চেষ্টা করছি যে যেহেতু একটা সময় পার হয়েই গেছে আর আরেকটা জেনারেশন পিছনে খাড়া হয়ে গেছে অলরেডি, তো কিছু কিছু কাজ মনের কাজ যেগুলো লিরিক্স দেখলে মনে হয় যে গানটা একটা সুর বসাই, আস্তে আস্তে খুবই খুবই কম পরিসরে আমি চেষ্টা করছি কিছু গানের সুর করার জন্যে, একদম আমার জন্য এবং এক্সপেরিমেন্টাল এটা। হ্যাঁ, এটা আমার শিল্প মনের একটা দাগা জাস্ট, তাছাড়া কিছু না। মানে কারো ভালো লাগলে আলহামদুলিল্লাহ, যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমাকে কেউ অবশ্যই সেটা অ্যাডভাইস করবে যেভাবে করলে ভালো হয়, এটাই আমি চাই। কণ্ঠশিল্পী হিসেবে যেমন আমরা সবসময় শুভকামনা জানাই, তেমনি সুরের জন্যও রইল শুভকামনা। আমরা নিশ্চয়ই ভবিষ্যতে অনেক অনেক কাজ পাবো। শারমিন আপু, এখন কোন গানটি করবেন? এখন গাইছি বাউল সম্রাট শাহ আব্দুল করিম, ওনারই লেখা একটি দেহতত্ত্বী গান। আশা করছি ভালো লাগবে, যে এই ভবসাগরে আমরা কী করবো আর পরে পরের দুনিয়ায় কী করব। তো গাইছি তোমায় যাইতে হবে এই সমস্ত থুইয়া রে পরার ধন লইয়া ভবসাগরের নাইয়া তুমি মিছা গৌরব করো রে পরার ধন লইয়া। আসলে আমাদের যেই এই যে যেই শরীর আছে যেই মন আত্মা এগুলো আসলে আমাদের কিছু না, উপরের একজন পরের ধন, এটা নিয়ে আমরা মিছে গৌরব করি। তো এই এই কথাগুলো এই গানটার মধ্যে লিখেছে। ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া ভবসাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া একদিন তোমায় যাইতে একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত থুইয়া রে পরার ধন লইয়া
সাগরে রে নাইয়া গৌরব পাব রে পরার ধন লইয়া সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত দুইয়া একদিন তোমায় যাইতে হবে এই সমস্ত দুইয়া রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে পরার ধন লইয়া ভব সাগরের নাইয়া মিছা গৌরব করো রে থ্যাংক ইউ। আমি যতদূর জানি নিজের ছয়টি অ্যালবাম আছে, একক অ্যালবাম। তো আমি একটু অ্যালবামের কথা শুনতে চাই, যে আগে যেমন অ্যালবামে কাজ করা হতো সেই সময়ের একটু কথা শুনতে চাই। আসলে একটা সময় ছিল অ্যালবামের অনেক আগে, এখন আসলে সিঙ্গেল সিঙ্গেল ট্র্যাক করা হচ্ছে, আমরা সিঙ্গেলই গান শ্যুট করছি এবং ইউটিউবে আপলোড করছি। তো আমার এই পর্যন্ত ছয়টি অ্যালবাম, মিক্স অ্যালবাম একক অ্যালবামের মধ্যে ছয়টি অ্যালবাম আছে, যার মধ্যে কাব্য এবং অচিন পাখি এই দুটো অ্যালবামে আমি খুব সাড়া পেয়েছি। কাব্য এবং অচিন পাখি এই দুই শিরোনামে দুটি গান। অচিন পাখি গানে আমার সাথে সুর দিয়েছিলেন প্রতীক হাসান।
আর কাব্য আমার নিজের মৌলিক গান মিলন মাহমুদের লেখা এবং সুর করা। তো আরও কিছু চিন্তাভাবনা আছে, কিছু একক অ্যালবাম, যেমন আমার কিছু ফোক গান যেগুলো আমি কভার করব, সেই সেই ইয়ে নিয়ে, মানে সেই কনসেপ্ট নিয়ে আমার কিছু গান করার চিন্তাভাবনা আছে সামনে, আশা করছি খুব তাড়াতাড়ি পাবো। আচ্ছা, আমরা শুনবো সেই কভার করার সময় আসলে কোন কোন গান বেছে নেওয়া হবে এই গল্প। তবে এখন পলাশ ভাইয়ের কাছে একটা গান শুনতে চাই। একটা ফোন কল নিয়ে তারপরে গানে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। কে আছেন আমাদের সাথে? আমি ইব্রাহিম খলিল শ্রীপুর থেকে বলছি। আমি প্রথমে ধন্যবাদ জানাই আরটিভিকে, আপনারা আমার পছন্দের দুজন শিল্পীকে এখানে উপস্থিত করেছেন, এজন্য ধন্যবাদ। তো আমি সায়মন দীপুর সাথে কথা বলবো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন মামুনি? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আল্লাহ পাক রাখছে ভালো। তোমার গানগুলি বেশ ভালো লাগছে, একদম পছন্দ গান দেখিয়েছ। জি, স্ত্রীকাল একটি গান মেরাজের ভালো লাগছে। থ্যাংক ইউ। তারপর বাসের বালকি খারা গান দেখো, অনেক ভালো লেগেছে, সবগুলি ভালো লেগেছে তোমার উপরে। থ্যাংক ইউ। আপনার কোনো রিকোয়েস্ট গান থাকলে আমাকে অবশ্যই বলবেন, জানা থাকলে করার চেষ্টা করব। বিশেষ করে দিল্লি তে নিজের মতো নাও লিয়া এই গানটা, অথবা মাস ব্যান্ডের একটি গান গাওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই গাইবো গাইবো। ধন্যবাদ আপনাকেও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি আজনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। গানে ফিরতে চাই। হ্যাঁ, এবারেও আমি নবজির সামনে একটি কাওয়ালি করব। আমার সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লাল্লাহ। নবী জি আমার নূরের রূপ, নবী জি আমার
যে আমার কাবারো কাবা নবীজি আদম সুফির বাবা নবীজি আমার কাবারো কাবা নবীজি আদম সুফির বাবা মোর নবীজির প্রেমে কাবা হইয়াছে কালা মুস্তফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা সুনুরে তৈয়ার জিনে শাহাদাতের বাণী তার মুখে শুনি খোদা রক্ষা সুনুরে তৈয়ার জিনে শাহাদাতের বাণী তার মুখে শুনি দুসরা কোন মাবুদ নাই শুধু এক আল্লাহ কোন মাবুদ নাই শুধু এক আল্লাহ মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা ইয়া মোহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা পাগল নজরুল বলে দয়াল নবীর দয়া হলে আরে ভেবে পাগল নজরুল বলে আল্লাহর নবীর দয়া হলে পরাই তার নিজের হাতে প্রেমের মালা আমি পরাই তার নিজের হাতে প্রেমের মালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা সাফায়াতের কান্দারি রাসূলুল্লাহ সাফায়াতের কান্দারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তফা নবী সাল্লেওয়ালা ইয়া মুহাম্মদ যে আমরা
কণ্ঠের সমন্বয় শুনলাম, এটা কি আগে থেকেই ডিটারমাইন ছিল নাকি একদম সঙ্গত করার ব্যাপারটা ইনস্ট্যান্ট? বল বন্ধু বল। আমরা জিগার একদম একদম একদম। এই বন্ধুত্ব শুরু হলো কিভাবে? এই যে শুরু থেকেই শুরু হয়েছে, সেই শুরুটা কবে ছিল? এক অচিন মায়া, ঠিক আছে, সেই একটা অচিন মায়ার কথা শুনি, কবে এত সুন্দর বন্ধুত্ব তৈরি হয়েছিল, কিভাবে হলো? ইনফিনিটি ইনফিনিটি। বন্ধুত্বের কোনো মানে শুরু শেষের কোনো মাত্রা নাই, হুট করে হয়ে যায়, আবার হুট করে বন্ধুত্ব ভেঙে যায়। ভেঙে যায় বন্ধু? না 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 না, ভাঙে না। মানে পরিচয় কিভাবে দুজনের? আমরা তো গানের মানুষ, আমাদের শুরুটা একই সাথে, একই সাথে অনেক দিন পথ চলা, এভাবেই চলতে চলতে একটা বন্ধুত্ব, অনেক বেশি গাঢ় বন্ধুত্ব হয়ে গেছে আর কি। প্রেম হলে তো দিন ভেঙে যেত, বুঝছেন না? হ্যাঁ আসলে আমরা বন্ধু, আমরা বন্ধু সব সময়ের বন্ধু আমরা। একজন দর্শক আছেন, আমরা ফোনটা নিয়ে নি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমাদের সঙ্গে কে আছেন? আমি জামালপুর থেকে উজ্জ্বল। জি উজ্জ্বল ভাই, শুনতে পাচ্ছি আপনাকে, স্বাগত আমাদের আয়োজনে, কথা বলুন। আমি ওই পলাশের সাথে কথা বলতে চাইছিলাম। হ্যাঁ ভাইজান। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম ভাই, কি অবস্থা, কেমন আছেন? আমি আপনার একজন খুবই ভক্ত। ধন্যবাদ। কোন রিকোয়েস্ট? অলংকার যেমন একজন মানুষকে খুবই সুন্দর মানায় সেরকম আর কি। আর ব্যক্তিগত ভাবে আমার একটা রিকোয়েস্ট আছে আপনার কাছে, ওই কেন বান্ধ দালান গড় গানটা। আচ্ছা আচ্ছা, শুনে দেবেন, শুনে সারাংশে একটি কথা, যন্ত্র না বাজলে অন্তর বাজে না। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য, এবং আপনি যে সত্যি একজন ভালো শ্রোতা, মনোযোগ দিয়ে আমাদেরকে শুনছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। শিল্পীদেরকে তো ধন্যবাদই, সেই সাথে মিউজিশিয়ান ভাইদের একটু ধন্যবাদ দিয়ে আমি ব্রেকে চলে যাচ্ছি এ পর্যায়ে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অলিম্পিক নাটি বিস্কুট প্রেজেন্টস মিউজিক স্টেশন। আমি লাবণ্য এ পর্যায়ে একটি বিরতিতে চলে যাচ্ছি, সঙ্গে ছিলেন, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, বিরতির পর সবাইকে আরও একবার ওয়েলকাম করছি অলিম্পিক নাটি বিস্কুট প্রেজেন্টস মিউজিক স্টেশনে। সাথে আছি আমি লাবণ্য। আমাদের আজকের আয়োজনে আমরা সঙ্গীতশিল্পী গামছা পলাশ ও শারমিন দীপুর কণ্ঠে শুনছি চমৎকার কিছু গান, চেষ্টা করছি আপনাদের সময়টাকে সুন্দর করে তোলার। আর আমাদের আয়োজনকে আরও খানিকটা সুন্দর করে তুলতে আপনারা আমাদের সাথে কানেক্টেড হতে পারেন ফোনের মাধ্যমে, পছন্দের গানের জন্য জানাতে পারেন রিকোয়েস্ট। স্বাগত আরও একবার বিরতির পরে। তোমাকেও গানে যেতে চাই সরাসরি, এবারের পর্ব কার কাছ থেকে গান শুনব, কোন গান দিয়ে শুরু করব? এইবারেও পলাশ শেষ করেছিল, তো এইবারেও আমি আরেকটি দেহতত্ত্ব গান আজকে বলেছি প্রথমেই যে এই ট্র্যাকের বাইরে আমরা আজকে যাচ্ছি না। তো শ্রদ্ধেয় শাহ আলম সরকারের লেখা একটি গান, আশা করছি ভালো লাগবে। ওরে কোটি টাকা পকেটে ভইরা নিবে মানুষ সঙ্গে মইরা, কিনতে জান্নাতের টিকেট ওরে এমন জামা পরাইব সেই জামার নাই পকে, কোটি টাকা পকেটে ভইরা নিবে মানুষ সঙ্গে মইরা, কোটি টাকা পকেটে ভইরা নিলেও মানুষ সঙ্গে মইরা, কিনতে জান্নাতের টিকেট এমন জামা পরাইব সেই জামার নাই পকে, এমন জামা পরাইব সেই জামার নাই পকে। একজন
থ্যাংক ইউ। এবারে আমি অনুরোধ করব, যারা গানগুলোকে প্রাণ দিচ্ছেন, এত চমৎকার করে সঙ্গত করছেন, প্রিয় মিউজিশিয়ানস ভাইরা রয়েছেন আমাদের সাথে, তো তাদেরকে আসলে পরিচয় করানোর কিছু নেই, নামগুলো বলা শুধু। তো এবারে এই কাজটি করতে তাদেরকে সবাই চেনে। আমি আসলে আসছিলাম ওইখানেই। পলাশ তুমি, আমরা দুজনে মিলে করে দিচ্ছি। পলাশ তুমি ডান দিক থেকে বলো, আমি এই বাম দিক থেকে বলবো, আগে তুমি ডান দিক থেকে শুরু করো। ঠিক আছে, আমি ডান দিক থেকে শুরু করছি। আমাদের নয়নের মনে নয়ন ভাই, আমাদের ঢোলের জিন বলি আমরা তাকে। এই দিক থেকে আছে আমার দেশি ভাই, বড় ভাই, বেস গিটারের রাজা ভাই। আর ড্রামসে আছেন আমাদের হানিফ ভাই, বড় ভাই। এই যে মানুষগুলো দেখছেন, সবাই সবারই কিন্তু সহচর্য পেয়েছি আমি প্রথম থেকেই। হ্যাঁ, যার কারণে মানে একটু গাইতে পারি আর কি। বন্ধু তুমি এখন, আচ্ছা এবার বাম দিক থেকে বলি, এখানে আছে আমাদের সুপার হিরো হাসান কিবোর্ডে, আর গিটারে আছে আমার খুব কাছের ভাই, এখন দাঁড়িয়ে রেখেছে, আগে দাঁড়িয়ে ছিল না, ছোটো ভাই ছিল আগে, এখন বড় ভাই হয়ে গেছে, মিরাজ। এদিক থেকে আছে আমার ভাই পলাশ ভাই পার্কেশনে, একটু দাঁড়াও ভাই। হ্যাঁ এই তো, তো আছি, আমি আছি, পলাশ আছে, আর তুমি তো আছোই। সবাইকে আরও একবার ধন্যবাদ এত চমৎকার সঙ্গতের জন্য। আমরা গানকে অনেক ধন্যবাদ, তুমি যা সুন্দর করে কথা বলো আমি নিজেই তো ফিদা হয়ে যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। গান শুনতে চাই, পলাশ ভাই কোন গান? অনুরোধ করেছিল আমার মৌলিক গানটি গাওয়ার জন্য মানুষ একটা দুই জায়গার সাইকেল, শুনিয়ে দিচ্ছি, জানি না ভাই জেগে আছেন কি না। গানটির কথা এবং সুর মনীশ সরকার, আমার প্রথম একক অ্যালবাম কেন বান্ধা দালান ঘরের এটা সেকেন্ড ট্র্যাক, আমি গাচ্ছি। ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল। ও দেখো মানুষ একটা দুই চাকার সাইকেল, মানুষ একটা দুই চাকার সাইকেল।
নতুন সাইকেল পুরানো হইবে, কলকবজায় জমজে ধরিবে, ও তোমার বেলবাতির ওই ঠন ঠন আওয়াজ বন্ধ যে হইবে। আমরা শুনলাম মৌলিক গান। আমি দর্শকদের জানার জন্য একটু বলি যে এই পলাশ ভাই, এই মানুষটার মাঝে একটা টেন্ডেন্সি আছে যে অপ্রচলিত যে গানগুলো আছে বা অল্পশ্রুত যে গানগুলো আছে, একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে মানুষের সাথে মিশে গিয়ে সেই গানগুলো কালেক্ট করার চেষ্টা থাকে সবসময়। যেহেতু মিউজিক নিয়ে পড়াশোনা, আমি জানি যে থিসিসের সময় এই ভিজিটগুলো করা হয়েছে। তো গান নিয়ে আসলে মনের খুঁটা থেকে আমি এই সংগ্রহগুলো করি এখনো। আমি যখন সময় পাই, মানুষ বলে আমি গান শুনি, আমি বলি আমি গান খুঁজি। আমার খুঁজতে গেলে তো শুনতে হবেই, আমার ভাষাটা একটু আলাদা, শুধু ব্যাখ্যাটা আলাদা, আমি গান খুঁজি শোনার সাথে সাথে। গান নিয়েই বসবাস পুরোটা সময়। তো শারমিন আপুর কাছে এখন কোনটি শুনছি? এইবারে গাইব বাবা মা, আসলে আল্লাহর পরে যাদের জন্য এই পৃথিবীতে আসা, যারা এত বড় করেন আমাদেরকে, এত আদর যত্ন করে, তো মায়ের একটি গান গাইছি। আর এই গানটির একটি গল্প আছে। এই গানটি অনেকেই গেয়েছে এর আগে, অনেকে কাভার করেছে, বাট এই গানটি নতুন করে আমি আবারও কাভার করছি। আজ পর্যন্ত কেউ আসলে বলেনি যে এই গানটি কার লেখা বা কার সুর করা, কেউ জানেও না, বাট আমি এই গানটির সুরকার এবং গীতিকার নয়ন ভাইয়ের মাধ্যমে বের করতে পেরেছি। উনি কুমিল্লার একজন গীতিকার, উনি গানও করেন, ওনার নাম হারুন। তো ওনার লেখা এবং সুর করে এই গানটির আরও একটি অন্তরা আছে। আমি গানটি কাভার করব যখন এই ওই অন্তরাটা সহকারে, ওনার সাথে আমার কথা হয়েছে, ওই অন্তরা সহকারে গানটিকে আমি সবার সামনে উপস্থাপন করব। তো আজকে যতটুকু আছে আমার কাছে, আমি অতটুকুই গাইছি। শুধু ওনার নামের অন্তরাটা আমার কাছে নেই, আর আজকে অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি নিতেও পারিনি। তো নেক্সট লাইভ ইনশাল্লাহ নামের অন্তরা সহকারে শুনব। পৃথিবীর সকল মায়েদের উপরে শ্রদ্ধা রেখে এই গানটি আমি গাইছি। আমার মাও সামনে বসে আছে,
প্রত্যেক লাইভে আমার মায়ের জন্য একটি করে মায়ের গান আমার গাইতে হয়, আমি গাই সব লাইভেও। ওরে সাদা কাপড় পরাইয়া, খাটের উপর শুয়াইয়া, মাইরে তোমরা কই যাইতে সুলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়া আমি নয়ন ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়া মাইরে দেখি। মায়ের শেষ বিদায়ের সময় সন্তানের আকুতি, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা খাই
এই গানটির মধ্য দিয়ে ভালোবাসা এবং শ্রদ্ধা জানাতে চাই পৃথিবীর সকল মাকে, ভালো থাকুক পৃথিবীর সব মা। এবং তারা সবথেকে বড় সৌভাগ্যবান যারা আসলে নিজের মাকে মা বলে ডাকতে পারে। তাই মনে হয় আমাদের মায়ের সাথে একটু বেশি করে সময় কাটানো উচিত, গল্প করা উচিত। একদম, এর থেকে সুন্দর সময় বোধহয় আর হয় না। আমরা আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আর দুটো গান শুনবো আমরা। এটা পলাশ ভাইয়ের শেষ গান। চুলা বানাইলো কোন কৌশলে, আমরা খাচ্ছি ঠান্ডা জিনিস, আমরা অপসারণ করছি গরম, কেমনে সম্ভব? আজব এক কলের চুলা, জল দিলে আগুন জ্বলে। আমরা তো জানি আগুন দিলে, জল দিলে আগুন নিভে যায়, জল দিলে আগুন জ্বলে। জালাল খা সাধক, জালাল খার একটি বিখ্যাত গান আমি গাচ্ছি। তার আগে আমি বিদায় নিই নাকি? সবাইকে ভালোবাসা, ধন্যবাদ আরটিপি অভিভাবককে, অলিম্পিক নাটি বিস্কুটস, আমাদের এই সুন্দর একটি প্ল্যাটফর্মে আমাদের মতো আমরা লোকজ গান, আমাদের মনের গান গাইতে পারি। এই জন্য নাটি বিস্কুটস পরিবারকে, অলিম্পিক নাটি বিস্কুট পরিবারকে সবসময় আমরা শুভকামনা জানাই, সাধুবাদ জানাই। এবং আমাদের যারা দর্শক আছেন তাদেরকে একটাই অনুরোধ, সুস্থ সংস্কৃতির ধারার গান শুনবেন, বাংলা গান শুনবেন, লোকজ গান শুনবেন, সবসময় পাশে থাকবেন। জল দিলে আগুন জ্বলে, ও মালিক সুলা বানাইলো কোন কৌশলে গো, বানাইলো কোন কৌশলে,
ধন্যবাদ সবাই মিলে একটি পরিবেশনা। তো যেমনটি বলছিলাম যে আয়োজনের একদম শেষ প্রান্তে কথায় কথায় একটু দর্শকদের থেকে বিদায় নিয়ে নিই, তারপরে সুরে সুরে বিদায় হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অলিম্পিক নাটি বিস্কিট প্রেজেন্টস মিউজিক স্টেশন। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমি লাবণ্য আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আগামী আয়োজনে নিশ্চয়ই আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই খুব ভালো থাকুন এবং থাকুন আরটিভির সাথে। শারমিন আপু, আজকের জন্য শেষ পরিবেশনা কোনটি? হ্যাঁ, আজকের জন্য শেষ গান গাইছি, একটি ভান্ডারী গানের রিকোয়েস্ট ছিল, তো ভান্ডারী একটা গান দিয়ে শেষ করছি। আর দর্শকদের উদ্দেশ্যে তো পলাশ বলেই দিল, সবসময় আসলে সবসময়ের জন্য একই কথা, সবসময় বাংলা গান আমাদের শেকড়ের গানের সাথে থাকতে হবে, তাহলে আমাদের ভান্ডার আরও সমৃদ্ধ হবে। আর ধন্যবাদ জানাতে চাই আরটিভিকে, নাটি বিস্কিটসকে এবং আমাদের সবার প্রিয় জিয়া ভাইকে আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে সুযোগ করে দেওয়ার জন্য। আর ধন্যবাদ জানাই আমার সব মিউজিশিয়ান ভাইয়াদেরকে, আর ক্যামেরার পেছনে যারা আছে, যারা এত সুন্দর করে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে পর্দায়, ভাইয়াদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লাস্ট গান করছি, শেষ গান, একটু আপডেটেড গান করতে করতে বাড়ি চলে যাব। বন্ধু তুমিও গাইও আমার সাথে। হ্যাঁ, ওরে গলায় দিয়া গলাই দিয়া প্রেম রশি, গলাই দিয়া প্রেম রশি, তুমি আসতে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারী বলা রে, কত খেলা জানো রে মোলা, কত খেলা জানো, কত খেলা জানো রে তুমি, কত খেলা জানো, গলাই দিয়া প্রেম রশি, গলাই মারি মা।
For more updates, subscribe.